Assalamu alaikum dear viewer and all of my subscriber. Welcome to my tutorial. Welcome to my channel. Asha kori apnara shobai bhalo achen. Ami Juwel Patwary. Apnaderke ajke ami dekhabo je amader AutoCAD 3D training tutorial er dharabahikotay. Amra ajke amader 13 number Part-B part dekhbo ajke. Amra 13 number class er A part er moddhe আমরা কোর্স আউটলাইন থেকে একটু ঘুরে আসি এই পার্টের মধ্যে আমরা কালার ফেস পর্যন্ত শিখছিলাম বাকি ইমপ্রিন্ট আর অনেকগুলো টুলস বাকি ছিল অর্থাৎ আমরা পার্ট 13 এর এ পার্ট পর্যন্ত আমরা কালার ফেস পর্যন্ত শিখছিলাম তো আমরা এখন থেকে এই পার্ট বি টিউটোরিয়ালে সম্পূর্ণ টিউটোরিয়ালে আমরা এই সলিড এডিটিং টুলবারের সম্পূর্ণ টুলসগুলো কথা বলবো এবং হচ্ছে টুলগুলো ব্যবহার শিখব ওকে তো এই টুলসগুলো আমি যে টুলসগুলো এই ভিডিওতে ডেসক্রাইব করব ইনশাআল্লাহ এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এগুলো যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে অটোক্যাড 3D মডেলিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই আপনি ওগুলা ছাড়া কাজই করতে পারবেন তো সেই ধরনের সেই টুলগুলো নিয়ে আমি ইলেভার ডেসক্রাইব করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর হচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ আমি পার্ট বাই স্টেপ বাই স্টেপ আপনাদের টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং আলো প্র্যাকটিক্যালি দেখাবো তো চলুন আমরা শুরু করে দেই তো আমরা প্রথমেই যেহেতু সলিড এডিটিং টুলবার আমরা সলিড এডিটিং টুলস শিখব তো সেজন্য অবশ্যই সলিড যে কোনো একটা মডেল তৈরি করতে হবে তো আমরা একটা বক্স ড্র করলাম এখানে একটা বক্স ড্র করে নিলাম ওকে তারপরে দেখেন আমরা এই পর্যন্ত কালার ফেস পর্যন্ত কিন্তু হইছে 13 নাম্বার পার্টের এ 13 আমাদের যে টিউটোরিয়াল পার্ট 13 এর এ ওটার মধ্যে আপনি এই পর্যন্ত কালার ফেস পর্যন্ত আলোচনা করা হইছে যারা দেখেন নাই তারা এই ভিডিওর ডান কর্নারে দেখেন আই বাটন আছে ওখান থেকে দেখে নিতে পারেন তো আমি তারপর পর থেকে আমি আজকে দেখাবো যেমন প্রথমে আছে হলো ফিলেট ইজ আমরা আজকে এখন শিখবো হচ্ছে ফিলেট ইজ তো চলুন ফিলেট বলতে বুঝেন সংযোগ করা বা কোন 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অবজেক্টকে তার ইজটাকে ইজ বলতে কিনার যেমন এটা একটা সলিড অবজেক্ট তার কিনারটা এখন সবগুলা 90 ডিগ্রি একদম তীক্ষ্ণ কর্নার আছে এটাকে আপনি স্মুথ বা কার্ভ করে দেওয়াকে দেওয়াটা হচ্ছে ফিলেট ইজ তো আমরা এখান থেকে কি করব ফিলেট ইজ কমান্ড নিব তারপর বলতেছে কমান্ড প্রম্পট এরিয়া যে সিলেক্ট এন্ড ইজ আমি সাপোজ এই ইজটাকে সিলেক্ট করলাম ঠিক আছে তারপরে এখান থেকে কি করতে হবে সিলেক্ট এন্ড ইজ অর রেডিয়াস আমি এখানে এই যে কার্ভ করতে চাই এই কার্ভের রেডিয়াসটা কত দিব তো আমি একটা রেডিয়াসের জন্য আর লিখে এন্টার দিলাম এখানে 1 ফিট দেওয়া আছে আমি 2 ফিট দিলাম তাহলে 2 ফিট দিলাম তারপরে এন্টার দিলাম দুইটা এন্টার দিব একসাথে দেখেন আমাদের আগে এই কর্নারটা ছিল তীক্ষ্ণ এখন কিন্তু আর তীক্ষ্ণ নাই ঠিক আছে স্মুথ কার্ভ হয়ে গেছে ঠিক আছে আমি আবার দেখাচ্ছি আরেকটা পাশ আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিলাম তারপর ফিলেট ইজ টুলসটা নিলাম আমরা তারপর এই পাশের ইজটাকে আমরা সিলেক্ট করলাম তারপরে আর রেডিয়াস যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করলাম আদারওয়াইজ সেম থাকলো ওকে 2 ফিটে থাকলো এন্টার দিলাম দুইটা এন্টার দেব আমরা ওকে দেখেন এটা কি ফিলেট হয়ে গেছে আমি এখানে লাল কালার দেওয়ার কারণে লাল হইছে তো ফ্রেন্ড এইটা হচ্ছে ফিলেট ইজ আমি আরেকবার দেখাচ্ছি এই ফিলেট ইজ কমান্ড নিলাম এইটা সিলেক্ট করলাম এন্টার দিলাম যেহেতু রেডিয়াস আগেরটা সেট করা আছে তারপর আরেকটা এন্টার দিয়ে দিলাম ওকে দেখেন ফিলেট হয়ে গেছে ওকে এটা হচ্ছে ফিলেট ছিল তারপরে যে টুলসটা সেটা আমরা দেখব সেটা হচ্ছে চ্যাম্পার অর্থ হচ্ছে এই কর্নার যেমন 90 ডিগ্রি কর্নারকে যে কোনো ধরনের 90 ডিগ্রি কর্নারকে অন্য যে কোনো অ্যাঙ্গেলে পরিবর্তন করাকেই করা হচ্ছে এই চ্যাম্পার ইজ এর কাজ আর কি চ্যাম্পারের কাজ চ্যাম্পার ইজ ঠিক আছে এটার কাজ হচ্ছে যেমন আপনার এই বক্সটা এই বক্সের এই লাইনটা 90 ডিগ্রিতে আছে এটা এইখানে এই কর্নারটা কেটে আমি অন্য অ্যাঙ্গেলে সংযোগ করে দিব তো সেজন্য আমি একটা বক্স ড্র করে নিই আবার সাপোজ এখানে একটা বক্স ড্র করে নিলাম ওকে তারপর আমি চ্যাম্পার কমান্ড নিলাম তারপর হচ্ছে একটা ইজ সিলেক্ট করলাম সাপোজ এই ইজটাকে সিলেক্ট করলাম ওকে তারপরে এখন দিতে হবে হচ্ছে স্যাম্পার ইজ সিলেক্ট অ্যানাদার ইজ অন দা সেম ফেস অর ডিস্টেন্স আমি ডিস্টেন্স দিব যে প্রথম লাইন থেকে কতটুকু কাটবে দ্বিতীয় লাইন থেকে কতটুকু কাটবে ডিস্টেন্সের জন্য ডি লিখে এন্টার দিলাম
তারপরে বলে কমান্ড প্রম্পট এরিয়া দেখেন বলতেছে স্পেসিফাই ডিসটেন্স ঠিক আছে আমি দিলাম হচ্ছে 1 ফিট দিলাম বা 2 ফিট দিলাম ওকে 2 ফিট দিলাম তারপর হচ্ছে যে স্পেসিফাই ডিসটেন্স টু তা আমি তাও দিলাম 2 ফিট ওকে এন্টার দিলাম দুইটা এন্টার দিয়ে দেব ঠিক আছে দেখেন এই কর্নারটা এই লাইন থেকে এইদিকে যেই লাইনটা ছিল এক্স ডিরেকশনে এখান থেকে 2 ফিট কাটছে আবার এইদিকে দো ওয়াই ডিরেকশনে 2 ফিট কাটছে কাইটা এখানে একটা মানে আরেকটা শেপ কর্নারটাকে কাইটা দিছে ঠিক আছে কাইটা শেপ হয়ে গেছে এটা হচ্ছে মূলত চেম্পার তো আমি আবার দেখাচ্ছি চেম্পার কমান্ডটা এই চেম্পার কমান্ড নিলাম তারপরে আমি সাপোজ এই উপরে ফেসটাকে ধরলাম তারপরে এখানে ডিসটেন্সের জন্য ডি লিখে এন্টার দিলাম তারপর আমি এখানে 3 ফিট দিলাম তারপরে সেকেন্ড ডিসটেন্সও 3 ফিট দিলাম তারপরে এন্টার এন্টার ওকে দেখেন এখানে কি হইছে এইদিকের যে ইজ আছে এর থেকে 3 ফিট কাটছে এদিকে যে ইজ আছে তার থেকে 3 ফিট কাটছে কাইটা একটা শেপ হয়ে গেছে তো ফ্রেন্ড এইটা হচ্ছে চেম্পার এবং ফিলেট আপনি আমাদের 3D মডেলের ক্ষেত্রে এই এই জিনিসগুলা অনেক বেশি প্রয়োজন এবং হলো আমরা যখন প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন তখন এর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন বেশি ওকে তারপর নেক্সট হচ্ছে যে কফি ইজ আমি ইজ বলতে কিনার বোঝাচ্ছে কি কিনার বোঝাচ্ছে এখানে এই কিনারের যে লাইনগুলো আছে এগুলোকে কপি করতে পারবেন কপি ইজ দিয়ে আমি সাপোজ কপি ইজ ক্লিক করলাম তারপরে এই ইজটাকে সিলেক্ট করলাম এন্টার দিলাম বেস পয়েন্ট এখানে ধরলাম তারপর এদিকে ক্লিক করলাম দেখেন এখানে একটা ইজ চলে আসছে এই যে একটা ইজ চলে আসছে আমি আরেকবার দেখাচ্ছি এই কপি ইজ ক্লিক করলাম তারপরে এটাকে সিলেক্ট করলাম এন্টার দিলাম এদিকে সিলেক্ট নিয়ে আসলাম দেখেন এই ইজটা ওখানে ছিল এটা কপি হয়ে গেছে ওকে এই হচ্ছে কপি ইজ তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে ইজ কালার মানে এই ইজগুলোকে আপনি কালার করতে পারবেন তাহলে ইজ কালার সিলেক্ট করলাম তারপরে এই ইজগুলোকে সিলেক্ট করলাম এন্টার দিলাম সাপোজ এটাকে আমি গ্রিন কালার দিলাম ওকে দেখেন কালার বোঝা যাবে কখন একটু কাছে নিয়ে একটু সিলেক্ট করলেই বোঝা যাবে অনেক সূক্ষ্ম তো যার কারণে এটা যে কালার হয়েছে বোঝা যায় না এই দেখেন যখন সিলেক্ট করছি তখন এর মধ্যে সবুজ সবুজ ভাব আসছে একটু অনেক সূক্ষ্ম যার কারণে বোঝা যায় না তারপর আরেকটা করে দেখাই এই কালার ইজ নিলাম এটাকে সিলেক্ট করলাম এন্টার দিলাম আমি এখানে ব্লু কালার দিলাম ওকে এন্টার দিলাম দেখেন এই যে যখন সিলেক্ট করতে যান তখন দেখেন এই যে ব্লু দেখায় ইজটাকে ব্লু দেখায় ওকে ফ্রেন্ড এই হচ্ছে আমাদের ছিল হচ্ছে যে কালার ইজ আমরা এইটুকু এখন কি শিখলাম সেটা হচ্ছে ফিলেট ইজ শিখছি চেম্পার ইজ শিখছি তারপরে কফিজ তারপরে কালার ইজ এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল শিখবো সেটা হচ্ছে ইমপ্রিন্ট ঠিক আছে ইমপ্রিন্ট দিয়ে হচ্ছে আপনি যে কোনো থ্রি ডি মডেলের উপর প্রিন্ট করতে পারবেন সাপোজ দেখেন আপনি এটা একটা থ্রি ডি সলিড বক্স যার উপর আমি এটা একটা প্রিন্ট করছি একটা এটা একটা শেপ এরপর আমার নামটা আমি প্রিন্ট করছি তো চলুন আমরা দেখি কিভাবে যে কোনো ধরনের শেপ থ্রি ডি মডেলের উপর প্রিন্ট করা যায় তো আমি এই শেপগুলো আমি ডিলিট করে দিলাম তারপরে আমরা টু ডিতে চলে যাব টু ডিতে চলে যাওয়া আমরা শেপ ড্র করে নিয়ে আসব ঠিক আছে আমরা শেপ ড্র করব টু ডিতে শেপ ড্র করব তো আমরা অবশ্যই শেপটা টু ডি হইতে হবে আদারওয়াইজ হবে না সাপোজ ধরেন আমরা একটা আমরা স্প্লাইন কমান্ড নিলাম নেওয়ার পরে আমরা এদিকে ইরেগুলার কিছু একটা ডিজাইন মানে আপনি আপনার মতো করে লাইন দিয়ে যে কোনো যেই ধরনের ডিজাইনই করেন না কেন আপনি করলেই কি হবে আপনার এটাকে থ্রি ডিতে প্রিন্ট করতে পারবেন এটা আমি একটা টু ডি শেপ বানাইলাম এবং তারপরে আমি থ্রি ডিতে চলে যাব যাইয়া থ্রি ডি অবজেক্টের উপর এই শেপে প্রিন্ট করাবো এটাকে আমি সরাই নেব ওকে এটা নিলাম তারপর আমি এখানে একটা বক্স ড্র করি ওকে এখানে আমি একটা বক্স ড্র করলাম ওকে তারপর আমরা আমাদের যে টু ডি শেপটা ড্র করছি সেটাকে আমরা থ্রি ডির একেবারে সারফেসে নিয়ে আসব একদম পৃষ্ঠের উপরে অর্থাৎ থ্রি ডি যে বক্সটা ড্র করেছি তার উপরে নিয়ে আসব সেজন্য কি করতে হবে এটাকে সিলেক্ট করলাম মুভ করলাম তারপরে এই পয়েন্টে ধরবো ধরে এর ইস পয়েন্টে বসাইলাম এখন আমি যদি চাই মাঝখানের দিকে আনতে তাহলে কি করব আমি মুভ কমান্ড দিব সাপোজ এদিকে আমি আনতে যাচ্ছি এদিকে আইনা বসাই দিলাম ওকে তো আমার এই অবজেক্টটা বসানো হয়ে গেছে এখানে তারপর আমরা কি করব এখন এটাকে ইমপ্রিন্ট কমান্ড দিব ইমপ্রিন্ট মানে এই বক্সের উপর এই এই শেপটা আমি প্রিন্ট করব
আমি এটাকে আরেকটু মুভ করে এদিকে নিয়ে আসি ওকে তারপর আমি ইমপ্রিন্ট কমান্ড দিলাম আমি দেখেন এখানে কমান্ড প্রম্পট কমান্ড প্রম্পট এরিয়া বলতেছে ইমপ্রিন্ট সিলেক্ট এ 3D সলিড সারফেস আমি সিলেক্ট করলাম 3D সলিড সারফেস তারপরে বলতেছে যে সিলেক্ট এন্ড ইমপ্রিন্ট অবজেক্ট আমি এই জি এই শেপটাকে ইমপ্রিন্ট অবজেক্ট সিলেক্ট করলাম তারপরে দুইটা এন্টার দিব ওকে দেখেন আমার এখানে প্রিন্ট হয়ে গেছে এখানে দেখেন উপরে এই এই অবজেক্টটা যদি আমি মুভ করি টোটালটা একটা মুভ করি দেখেন এখানে কিন্তু এটা পড়ে আছে বাট আমার এখানে কিন্তু একটা প্রিন্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনি চাইলে এখানে একটা আলাদা ফেস কিন্তু হইছে আমরা এখানে ফেস ফেস এক্সট্রুড কমান্ডটা শিখছিলাম এর মাধ্যমে এই ফেসটাকে উপরের দিকে বড় করতে পারেন অথবা নিচের দিকে ছোট করতে পারেন তো আমি এটাকে একটু কপি করে রাখি তারপরে দেখাচ্ছি একদিকে খোদাই করাও দেখাবো আর উপরে এক্সটেন্ড করাও দেখাবো তো চলেন আমরা ফেস এক্সট্রুড কমান্ড নিলাম তারপর এই ফেসটাকে সিলেক্ট করব এন্টার দিলাম তারপর সাপোজ এখানে ক্লিক করে আমি 1 ফিট বা 2 ফিট উপরে নিয়ে আসলাম এন্টার দিলাম দেখেন তাহলে 2 ফিট উচ্চা হয়ে গেছে এই একটা 3D অবজেক্টের মধ্যে আপনি যে কোনো ধরনের শেপ প্রিন্ট করে আপনি আবার 3D তে কনভার্ট করে ফেলতে পারেন এখন দেন আমরা কালার ফেস কমান্ডটা শিখছিলাম এখান থেকে কালার ফেস সিলেক্ট করলাম এবং আমি চাচ্ছি এটার কালার ফেসটা কালার চেঞ্জ করে দেব আমি সাপোজ সাদা করে দিলাম ওকে দেখেন এখানে সাদা হয়ে গেছে আপনি যদি চান সাইডের কালারে মান চেঞ্জ করবেন তো আমি কালার ফেস নিলাম এই ফেসটা সিলেক্ট করলাম এন্টার দিলাম এখানে ব্লু বা অন্য একটা কালার দিয়ে দিলাম ওকে এভাবে আপনি আমাদের 3D মডেলে করার ক্ষেত্রে এই ধরনের ডিজাইন করা প্রয়োজন পড়তে পারে ওকে তারপর আমি এখানে দেখাচ্ছি আবার ফেস এক্সট্রুড কমান্ড নিলাম তারপর এই ফেসটাকে আমি সিলেক্ট করলাম এন্টার দিলাম আমরা এখন -1 ফিট দেব -1 ফিট এন্টার এন্টার দেখেন ভিতরের দিকে 1 ফিট ঢুকে গেছে তো ফ্রেন্ড এই হচ্ছে আপনি যে কোনো ধরনের এখানে আপনি কিন্তু সারফেসটাকে দেন আমি কালার ফেস থেকে এটা সিলেক্ট করলাম করে এখানে আপনি কালার পাল্টাই দিতে পারেন এখানে ব্লু কালার দিয়ে দিলাম একটা ওকে এভাবে আপনি যে কোনো ধরনের 2D শেপ ড্র করে আপনি কি করতে পারেন 3D অবজেক্টের উপর প্রিন্ট করতে পারেন এখন হচ্ছে অনেকে বলতে পারেন এই যে আমার নাম কিভাবে প্রিন্ট করলাম তো সেই ক্ষেত্রে আমি কি করব চলেন আমরা দেখব এখন কিভাবে এই যে নামটা 3D বানানো যায় এবং হচ্ছে সলিড অবজেক্টের উপর প্রিন্ট করা যায় সেজন্য অবশ্যই 2D তে চলে গেলাম তারপরে 2D ওয়্যারফ্রেম ভিউতে চলে গেলাম তারপর আমরা কি করব আমরা একটা টেক্সট লিখব এখন সাপোজ আমরা এখানে টেক্সট লিখব মানে আমরা যারা 2D পারি অবশ্যই তারা টেক্সট লিখতে পারি ঠিক আছে টেক্সট লিখলাম অ্যাঙ্গেল দিলাম এখন লিখলাম আমার নাম লিখলাম JUWEL জুয়েল ওকে এটা একটা টেক্সট যেটা আমরা প্রিন্ট করব ওকে তো সেজন্য আমরা কি করতে হবে আমরা একটা কমান্ড ব্যবহার করতে হবে এটা তো এখন টেক্সট আছে টেক্সটে লাইন অবজেক্টে অটোকেড অবজেক্টে নিয়ে যাওয়ার জন্য লাইন আর কে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব এটাকে আমরা এই 2D লেখাকে মানে 3D তে কনভার্ট করার জন্য অর্থাৎ অথবা ইমপ্রিন্ট করার জন্য আমরা এটাকে এটা তো টেক্সট লেখা এটাকে আমরা অটোকেড অবজেক্টে বানাই ফেলবো অর্থাৎ লাইন ট্রেন দিয়ে ড্র করলে যেমন হবে এমন হবে তো সেটার জন্য আমরা কি করব একটা কমান্ড ব্যবহার করব TXT তারপরে EXP দেখেন কমান্ড প্রম্পট এরিয়া আমি কমান্ডটা দিছি এন্টার দিব তারপরে এই টেক্সটটাকে সিলেক্ট করব এন্টার দিব দেখেন আমাদের এই লেখাটা এখন কি হয়ে গেছে লাইন লাইন এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন হয়ে গেছে তো তারপর আমরা কি করব এই ভিতরের লাইনগুলোকে ট্রিম করে দিব এগুলাকে ট্রিম করে দিব এগুলাকে ট্রিম করে দিব তারপর এগুলাকে ট্রিম করে দিব ওকে এগুলো ট্রিম করে দি সরি এগুলো ট্রিম করে দিব ভিতরের লাইনগুলোকে ট্রিম করে দিব ওকে এগুলো ট্রিম তারপর এটা ট্রিম এটা ট্রিম এগুলো ট্রিম করে দিব অপ্রয়োজনীয় যে লাইনগুলো আসছে সেগুলোকে আমরা ট্রিম করে দিব এখানে দেখেন একটু আসছে তারপরে এগুলোকে আমরা বাউন্ডারি কমান্ড দিয়েও বাউন্ড একটা অবজেক্টে বানাইতে পারি দেখেন আলাদা আলাদা ভাঙ্গা আছে অথবা পলিলাইন কমান্ড দিয়ে আমরা করতে পারি আমরা বাউন্ডারি কমান্ড দিয়ে করলাম বাউন্ডারি কমান্ড দিলাম পিক পয়েন্ট নিলাম এন্টার দিলাম এটা বাউন্ডারি হয়ে গেছে তারপর আবার বাউন্ডারি সরি এখানে হ্যাঁ আবার বাউন্ডারি কমান্ড নিলাম এটা দিলাম হয়ে গেছে এটাও তারপর আবার বাউন্ডারি কমান্ড নিলাম পিক পয়েন্ট এটা ক্লিক করলাম
আবার বাউন্ডারি কমান্ড এটা নিলাম ওকে আবার বাউন্ডারি কমান্ড নিলাম এটা নিলাম ওকে তারপরে এগুলাকে সবগুলাকে ধরে একটু মুভ করে নিলাম ওকে মুভ করে নিলাম এগুলাকে ও সরি এটাকেও নিয়ে আসতে হবে এটাকে নিয়ে আসতে হবে এই জিনিসটা রয়ে গেছে এটাকে কপি ওকে তারপরে এগুলাকে ইরেজ করে মুছে দিলাম ঠিক আছে তো তারপর আমরা কি করব এখন 3D তে চলে যাব 3D মোডে চলে গেলাম ঠিক আছে তারপরে আমরা এখন রিয়েলিস্টিক ভিউ দিলাম তারপর আমরা টেক্সট গুলাকে এখন কপি করব এই টেক্সট কপি বলতে মুভ করব মুভ করে এই বক্সের উপর সাপোজ বসাবো তাহলে আমরা মুভ কমান্ড দিলাম ঠিক আছে মুভ কমান্ড দিয়ে সাপোজ আমরা এইগুলাকে সিলেক্ট এগুলা কালারটা একটু পাল্টাই নেই তান তো হাউলে লালের মধ্যে বোঝা যাবে আমরা সাদা করে দিলাম ওকে এগুলাকে সিলেক্ট করলাম তারপর আছে এখানেও কালারটা পাল্টাই রাখি সিলেক্ট করলাম মুভ লিখে এন্টার দিলাম এই পয়েন্ট সিলেক্ট করলাম তারপর সাপোজ মনে করেন এই কর্নারে রাখলাম রাখার পরে এইগুলাকে সিলেক্ট করব করার পরে মুভ কমান্ড দিব আমরা ওকে এগুলাকে সিলেক্ট করে সাপোজ আমরা এদিকে একটু সরাবো এদিকে সরাবো সরাইলাম তারপর আবার এগুলাকে একটু মাঝখানের দিকে নিয়ে আসবো এদিকে নিয়ে আসলাম ওকে তারপর আমরা এখন ইমপ্রিন্ট করব ওকে ইমপ্রিন্ট করব আমরা চাইলে আরেকটা জিনিস এটাকে একটা কপি রাখি এই টেক্সটটাকে সরাসরি 3D টেক্সটে কনভার্ট করা যাবে ইজিলি ঠিক আছে আমি করে দেখাবো অথবা এখনি দেখাই এক্সট্রুড কমান্ড ই এক্স টি এক্সট্রুড সবগুলোকে সিলেক্ট এন্টার সাপোজ এতটুকু থাকলো দেখেন একটা 3D টেক্সট হয়ে গেছে এটাকে যদি 3D রোটেট করি আমরা মাঝখানে এটা ওকে এগুলোকে যদি আমি 3D রোটেট করে দেই তাহলে ওকে দেখেন এই 3D রোটেট হয়ে গেছে এবং হলো টেক্সট গুলা হয়ে গেছে ওকে আচ্ছা তারপরে এখন আমরা দেখব হচ্ছে এই বক্সের উপর কিভাবে রেগুলারে ইমপ্রিন্ট করে প্রিন্ট করে তো প্রিন্ট করার জন্য ইমপ্রিন্ট কমান্ডটা নিলাম তারপর আমি এইটাকে সিলেক্ট করলাম তারপরে এই লাইনটাকে সিলেক্ট করলাম এন্টার দিলাম লাইনটা বলতে অক্ষরটাকে দেখেন প্রিন্ট হয়ে গেছে তারপর আবার ইমপ্রিন্ট কমান্ড নিলাম এটাকে সিলেক্ট করলাম তারপর ইউ কে সিলেক্ট করলাম এন্টার দিলাম হয়ে গেছে প্রিন্ট আবার ইমপ্রিন্ট এরকম ভাবে ধারাবাহিকভাবে সবগুলোকে ইমপ্রিন্ট কমান্ড ওকে তারপরে এই লাস্টেরটাকে আমরা ইমপ্রিন্ট করে নিলাম অর্থাৎ সবগুলোকে এরকম ভাবে ইমপ্রিন্ট করে নিতে হবে দেখেন এখন কিন্তু প্রিন্ট হয়ে গেছে এখন আপনি এগুলোকে এক্সট্রুড করতে চাইলে করতে পারেন আমি উপরের কিছু লাইন কাটা দেই দেখেন এখন ইমপ্রিন্ট হয়ে গেছে কিন্তু এখন যদি এক্সট্রুড করতে চান অথবা নিচের দিকে খোদাই করতে চান তাও করতে পারেন তো আমি দেখেন ফেস এক্সট্রুড কমান্ড দিলাম সাপোজ আমি এই ফেসটা সিলেক্ট করলাম এই ফেসটা করলাম তারপরে এই ফেসটা সিলেক্ট করলাম তারপরে এই ফেসটা সিলেক্ট করলাম এই ফেসটা সিলেক্ট করলাম এন্টার দিলাম সাপোজ আমি এখানে ক্লিক করে আমি 1 ফিট উপরে এক্সট্রুড করলাম এন্টার দিলাম দেখেন 1 ফিট উপরে এক্সট্রুড হয়ে গেছে এবং হচ্ছে এই অবজেক্টের উপরেই প্রিন্ট হয়েছে এখন আপনি যদি খোদাই আকারে দেখাইতে চান তাহলে কি করবেন নিচের দিকে খোদাই করা তাহলে আবার আমি ফেস এক্সট্রুড কমান্ড দিব এই ফেসগুলোকে সিলেক্ট করব এগুলা সিলেক্ট করব ওকে সবগুলা ফেস আমরা এখন আলাদা আলাদা সিলেক্ট করব এই ফেস এক্সট্রুড নিলাম এটা সিলেক্ট এইটা সিলেক্ট অবশ্য এপিক বক্সটা মাঝখানে থাকতে হবে এটা সিলেক্ট তারপর এটা সিলেক্ট তারপর এটা সিলেক্ট এন্টার সাপোজ আমি নিচের দিকে দিব -6 ইঞ্চি দিলাম এন্টার দিলাম এন্টার দিলাম দেখেন নিচের দিকে খোদাই হয়ে গেছে গর্ত হয়ে গেছে ওকে তো ফ্রেন্ড এই হচ্ছে আমাদের ইমপ্রিন্ট তো আমাদের আজকের এই টিউটোরিয়ালটাতে আমাদের এই টিউটোরিয়ালটাতে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমাদের টিউটোরিয়ালগুলো খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন
আর হচ্ছে যদি আপনার কাছে এই টিউটোরিয়ালটা বেনিফিশিয়াল মনে হয় একটু হলো উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে